আমি তাকে আবাচা আনছি বলি, পেঁয়াজ মরিচ আবাচা, আবাচা মানে কাঁচা বাগাছের ইয়া দেখি আন্টি, এই যে কাঁচা বাগাছের ভিতরে আবাচা কম ফ্রম কাঁচাবা কাঁচাবা ইয়া আন্টি বাস্ক ই স্পাইসেস, এই স্পাইসেস দিয়ে মাথায় পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে আর রয়েছে মাংস, সবাই খায় সাফিরাও খাইলো, এখন পানি খেতে গেছে, ওই যে ওনারাও খাচ্ছে, সবাই খায়। তো ওনাকে বলছি যে আবাচা আন্টি আপনি দু তিন দিন পর পর আইসেন, না আমি সোমবারে আবার আসবো। আচ্ছা, খাবারটা কিন্তু মজা আছে, and who done it, you done it, who get it this? Every guy can sue when I eat and when I get someone as a friend, every guy can sue to reach a 30,000 naira split now. Who are you to talk and say the world can support it? দেখেন সাফিরা আমার সাথে খালি চিটিং করে, আমি চিটিং করি, আমার একটু আগে ছক্কা উঠছে, এখন ও দুইটা দিয়ে খেলতে আর আমারটা বাতিল দিছে। তা আমাদের মা মেয়ের জীবন এইভাবেই যাচ্ছে, খুব বোরিং যাচ্ছে আমাদের মা মেয়ের জীবন। কোথাও যাইতে পারতেছি না, একা একা একদম পড়া নিষেধ, মানে 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 মনে হইতেছে আমি একটা জেলখানায় আছি, তোমার মনে হইতেছে না? খালি বিকাল হলে একটু দোকানে যাই। তাহলে তুমি জিততে যেতেছো, তুমি খুশি যাচ্ছ, আমার তো এখন আর সবটাই উঠতেছে না। আচ্ছা এটা তোমার জন্য খেলি, হ্যাঁ ছক্কা পাইলে তুমি উঠবা, ছক্কা পাইছি উঠো, না 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 তোমারটা তুমি খেলো, যাতে মজা নাই। 1 2 3 4 5 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
কি রাইস বলে এটাকে? কনকশন রেড অয়েল রাইস। কনকশন রেড অয়েল রাইস মজা হয় না? আমার কাছে ভালো লাগে না বেশি। আমার কাছে ভালো লাগছে। সিক্স অন্যান্য সব খাবার ও মজা করে রান্না করে, বাট এটাতে কিছুই দেয় না, শুধু রেড অয়েল দিছে আর একটু ভেজিটেবল দিছে। ভেজিটেবল না, খালি একটু পাতা সেন্টলি ওইটা অনুযায়ী ভালো। ছয় তিন ছয় তিন আমার তো তিন পাইস আনলি। তো তুমি বলো বাবাকে ছাড়া কেমন লাগছে? খুবই খারাপ লাগতেছে, ছাড়তেছে বাংলাদেশে হাইটা চলে যেতে। বাংলাদেশ ইচ্ছে করতেছে হাইটা চলে যেতে? হ্যাঁ একদমই ভালো লাগতেছে না। আহারে একটু কান্না করো দেখি। কান্না করবো না। আচ্ছা আঙ্কেল আন্টিদেরকে কিছু বলো। আঙ্কেল আন্টিরা আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এত অনেক ভালোবাসা দেওয়ার জন্য, আর আমার মা বাবাকে, আর আপনাদেরকে অনেক থ্যাংক ইউ যে আপনারা আমাদেরকে এত দূরে আনছেন, এত আগে থেকে এত দূরে আনাইছেন এখন। আর যারা নতুন তাদেরকে বলো একটু সাবস্ক্রাইব করতে। হ্যাঁ আন্টিরা আঙ্কেলরা বন্ধুরা যারা নতুন আছে এখন একটু সাবস্ক্রাইব করেন, ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন। কি আঙ্কেল ভালো লাগে না? হ্যাঁ ঠিক আপনারা কেমন আছেন, কেমন কি আমার জন্য ভালো লাগবে ওই টাইপের কমেন্ট করবেন প্লিজ। 437 437 437 437 খুব ইয়ে মনে হচ্ছে, একাকিত্ব মনে হচ্ছে। প্রিয় মানুষটা পাশে থাকলে ভালো লাগে, তাহলে পাপা যদি পাশে থাকতো, আমার ছেলেটা পাশে থাকতো, তাহলে আমার পরিবারটা ফুল থাকতো, যে নিয়ে যাইতাম। এই যে 63 ওরা তো নাই এটা কাউন্ট করা নাই কিন্তু, তাহলে আগেটা কাউন্ট করে দেই নাই। 1 2 3 4 আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় শরীরটা, ডান পাশের পাটা খুবই ব্যথা করে, মানে থাইটা। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। শুধু পাপাকে মিস করতেছি।
আর বাংলাদেশকে মিস করতেছি। তো দেখি একটু না পাখায় আছে আমার ফ্রিজ থেকে একটা পানি নিয়ে নাও, পানি দাও আমাকে ফ্রিজ থেকে। ব্যথা হলে না পাখায়, যদিও এটা মনে হয় ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাব, না পাখালে তো কমবে তো একটু। লাইট অফ করে দিছি ঘরের, পানি দো হলো। পাটা খুবই দেখা করতেছে, ঠান্ডা পানি গো। তুমি কি দ্বীপ থেকে আসো? কেন দ্বীপ থেকে আনে নাকি কেউ? সরি, এই যে টিস্যুটা পড়ে যাবে, এই যে পড়ে যাবে, বোতলটা নিয়ে না বন্ধ করে চলুন শপে যাই, দেখি কি অবস্থা। সকালবেলা গেছি, ওই যে একটা মহিলা আসছে কাপড় নিতে, আর আমার হয়েছে ভাল লাগতেছে না বুঝছেন, খুব লোনলি ফিল করতেছি, লোনলি ফিল করতেছি, হাজব্যান্ড নাই, ছেলে নাই, বসে কথা বলি, হাজব্যান্ড নাই, ছেলে নাই, যাও তুমি যাও, আসতেছি আসতেছি, একটু কথা বলে আসি, আমার আপুদের বাইদের সাথে একটু কথা বলে আসি। তো হয়েছে কালকে হয়েছে শবে বরাত, এই শবে বরাতে আমি সবসময় অনেক কিছু বানাই, আম্মা থাকে, আম্মা হালুয়া খেতে পছন্দ করে, বোটের হালুয়া খেতে পছন্দ করে, আম্মা আমার সাথে অনেক আমাকে হেল্প করে, চালের রুটি বানাই, যদিও এগুলো বানানো ঠিক না, তারপরও করি, বাচ্চা আছে যেহেতু, মেয়ে পছন্দ করে, ছেলে পছন্দ করে, কিন্তু এবার আর করতেছি না কিছুই, একে তো এখানে সুবিধা নাই অত কিছু করার, বেশি কাজ হয়ে যাবে, আমি আমার একে তো হয়েছে হাড় পাটা ব্যথা প্রচুর, পারবো না, আর ছেলেটা নাই, ছেলেটা আমার কাছে নাই, আমি এগুলো বানায় যে খাবো বা আমার পেটে দিব ওটাও আমার ভালো লাগবে না, মা নাই, জানি না, মার শরীরটাও খুবই খারাপ, মার দেখলাম ঠান্ডা লাগছে প্রচুর, ছেলেটাকে মিস করতেছি অনেক, আমি আমার জীবনে কখনো আমার ছেলেকে এতদিন না দেখে থাকি নাই আর কি, এতদিন না দেখে থাকি নাই, ও আমার অনেক মিস করতেছে আমি জানি, যেন আল্লাহ জানে কবে জানি যাব, আল্লাহ যেন দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি আমার দেশে যেতে পারি, আমার জায়গায় আমি কে পৌঁছাইতে পারি, আমার যে হাজব্যান্ড চলে গেছে আমার দেশে, আমি পড়ে রয়েছে ওনার দেশে, এখানে এক্সচেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ হয়ে গেছে, কেমন একটা ব্যাপার হয়ে গেল না, ও আমার দেশে লোনলি ফিল করতেছে, আমি ওর দেশে লোনলি ফিল করতেছি, ও লোনলি ফিল করবে না, কারণ হয়েছে ওর তো অনেক কাজ, কাজ, ওনার ভাই আছে, আরও মানুষ টানুষ আছে, সব কিছু মিলে হয়তো অতটা লোনলি ফিল করবে না আমার মতো, আমার তো এখানে কেউ নাই, আমার হাজব্যান্ড সন্ধ্যার মানে বাসায় সব থেকে বাসায় আসার সাথে সাথে বলে ঘরে একদম তালা বন্ধ করে রাখতে, কারণ ভাড়াটিয়াটাও নাই অনেক দিন ধরে, উনি এক মাস থাকবে না এখানে, তারপর হচ্ছে আমরা শুধু তিনটা মেয়ে থাকি এখানে, তারপর আমি বড় আর বাকি দুইটা তো ছোটোই, আবিগাল আমার মেয়ে ওরা তো ছোটোই, এলাকাটা সেফ আছে, এলাকাটা সেফ আছে,
তো আমার কাছে লাগতেছে কি আমি বন্দি কোনো জায়গায় আছি। আমার হেলাঞ্চা মালাঞ্চা শাক খাইতে ইচ্ছে করতে, আমার ডাটা শাক, আমার লাল শাক খাইতে ইচ্ছে করতেছে, আর আমার আমার ছেলে না নিজে রান্না করতেছে, নিজে রান্না রান্না করে করে খায়। আমি অবশ্য ও রান্না শিখছে, আমার খুব ভালো লাগতেছে, কিন্তু তারপর ওই যে একটা সবে পড়াতে আমি ও ওই সব কুটিকাটি খাইতে পছন্দ করে, পুডিং খাইতে পছন্দ করে, এই বোটের হালুয়া খেতে পছন্দ করে। সাফিরা বোটের হালুয়া তো খায় না, ও হয়েছে একটু একটু মানে পায়েস দিয়া একটু ইয়ে খাইলে খায়, ও একটু সেমাইটা খায় সাফিরা। আর আমার ছেলে হয়েছে বোটের হালুয়া, তারপর হচ্ছে রুটি, তারপর হচ্ছে পায়েস, এগুলো খুবই পছন্দ করে ওর, অনেক পছন্দ। তাল্লা যদি নিয়ে আয় আমি আমার ছেলেকে সব বানায় খাওয়াবো, ইচ্ছা মতো বানায় খাওয়াবো। মা তো ছেলেকে খাওয়াইতে পারবো না, এই জন্য করিও না কিছু। আমার বাসায় কিন্তু ইয়ে আছে, মানে বোট আছে, ছোলা বোট আছে আর কি, কাবাব বানানোর জন্য কিনে নিয়ে এসেছিলাম, হাফ কেজি ওইটা আছে। তারপরে আমি ইচ্ছে করলে পায়েস রান্না করতে পারি, ইয়ে আছে, পোলাওয়ের চাল আছে, দুধ আছে, সবই আছে, কিন্তু আমি করবো না। যখন আমার দুইটা বাচ্চাকে একসাথে খাওয়াতে পারবো তখনই করবো, তার আগে করবো না। খুব মিস করতেছি আমার বাচ্চাটারে, আমার বুকের মানিকটা রে। আমি ওদের ওরে আদর করে মানিক ডাকি, ওর বন্ধুরা ওরে মাঝে মধ্যে মানিক বলে, যে আমি আদর করে আমি আদর করে মানিক ডাকি জন্য ওর বন্ধুরাও বলে হ্যাঁ মানিক। তোমার বলে আম্মু জানো আমার বন্ধুরাও মাঝে মধ্যে আমার মানিক ডাকে, তুমি যে ডাকো ওই জন্য ওরাও ডাকে। আমার ছেলের নাম পারিয়ান। দোয়া করেন আপনারা তাড়াতাড়ি যেন আমি আমার ছেলের কাছে চলে যেতে পারি। যাই হোক তাহলে চলুন শপে যাই, আমার হাজব্যান্ড অনেক মিস করতেছি, মারে মিস করতেছি, আমার বাচ্চারে মিস করতেছি, আমার বোনরে মিস করতেছি, সবাই রে অনেক মিস করতেছি। আর বোন তো আমার পাগল বানায় ফেলতেছে, ওর কাজই ঘুম থেকে উঠে মনে হয় একটু কাজ টাজ করে নাস্তা টাস্তা খাওয়ায় ও আমার ফোন দেবে, আপু কবে আইতেছো, আপু কবে আইতেছো, এখনো টিকিট করো নাই, কি আশ্চর্যজনক কথা এটা, কি এখান থেকে এখানে যে বললে হয়ে যাবে, অনেক টাকা পয়সার ব্যাপার আছে। তো ও পাগল হয়ে গেছে, ও বলতেছে তোমার আমি কিছুদিন ধরে দেখি না, মনে হইতেছে যেন এক বছর ধরে দেখি না, এমন নাকি ওর কাছে মনে হইতেছে, ওর মনে হইতেছে আমার এক বছর ধরে দেখে না। ওরও আসলে কেউ তো নাই, আমি ছাড়া তো কেউ নাই, কোথাও তো যাওয়ার জায়গা নাই, গ্রামে তো যায় না, খুব কম আমাদের গ্রামে, টাকা একমাত্র আমি আমার বাসায় বেড়াই আর কোথাও না। ও আমার মিস করতেছে, আমিও করতেছি। তো সাফার শপে আসছে, আজকে 25 28 না কালকে, এবার কিছুই করবো না, তোমার বাসা বাংলাদেশে গেলে তোমার জন্য বাইয়ের জন্য একসাথে করবো। আমি গেল বাংলা, আই বাংলাদেশ পিপল কেমন আছো, মেনি শুভ দুপুর, ধন্যবাদ। How is everybody? Hope you guys are good. How is the economy treating you guys? Because here in Nigeria, oh my God, it is showing us shady. Journalistic shadility. Have a nice day and a nice evening. See Did any you. Customer come? No. Any customer has not come. Only morning, this one? Yes. Okay. But no, there's no money. Some people, they are still trying to buy food to eat. Oh, look at it. Huh? There's no money in Nigeria. There is no money in Nigeria. The economic is breaking everything. Oh. The economy is not breaking. She's dying. Oh my God. It's breaking, my sister. তো আপনারা যারা নতুন আসবেন, যারা নতুন দেখবেন, তার প্লিজ আমাদের ভিডিওটি একটু
সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন যদি আমাদেরকে ভালো লাগে ইনশাআল্লাহ দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে সবার জন্য আর আন্টিরা আঙ্কেলরা আপনারা যেন কমেন্ট করেন আর অনেক ভালোবাসা দেন আমাদেরকে আর আমাদের জন্য দোয়া করেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ সাফিরা হচ্ছে থ্যাংক ইউ দিছে সবাইকে কারণ সবাই সাফিরাকে এত ভালোবাসে আমাকে এত ভালোবাসে আমার পরিবারকে এত ভালোবাসে এত দোয়া করতেছেন আপনাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসবেন প্লিজ চলুন আমরা সামনে আরো অনেক সামনে এগিয়ে যাই আপনাদের সাপোর্ট ছাড়া তো পসিবলই না তো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আমার সুখ দুঃখ কষ্ট সব আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারা তো আমার পরিবার আপনারা পরিবার আমার পরিবার আপনারা আমার ভাই বোন আর যাদের কমেন্টসে রিপ্লাই করতে পাই না সরি হ্যাঁ ও আর আর হচ্ছে আমি আমি এখন থেকে চিন্তা করতেছি যে আমার প্রতিটা ভিডিওতে আমি একটা করে আপু বা ভাইয়ার একটা করে কমেন্টস পড়ব এবং যারা চান আপনারা যে অনেকেই চায় যে আমি তাদের নাম নিয়ে তাদের সম্পর্কে কিছু বলি আমি প্রতিটা ভিডিওতে চেষ্টা করব এখন থেকে আপনারা যদি বলেন যে আপনাদের নাম বলতে আমি অবশ্যই বলবো যেমন আজকে গতকালকে একটা কমেন্ট আসছে ইয়ে থেকে আপুটার নাম হচ্ছে আমি পড়ি আপুটার নাম হচ্ছে শিখা মজুমদার আপু লিখেছে আমি শিখা মজুমদার আমি হাওড়া জেলা জেলার বালি থেকে তোমার ভিডিও দেখি তোমাকে ও সাফিরাকে খুব ভালো লাগে তোমার ভিডিও আমার নামটা তোমার ভিডিওতে আমার নামটা বলো থ্যাংক ইউ শিখা আপু থ্যাংক ইউ শিখা মজুমদার আপু অনেক 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 ধন্যবাদ তুমি আমাদেরকে এত ভালোবাসো আর আমাদের ভিডিও প্রতিদিন দেখো তোমাকে অনেক 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 ধন্যবাদ শিখা আপু তোমার নামটা বলে ফেললাম আর তোমার সাপোর্ট তো অবশ্যই আছে আমাদের সাথে দোয়া করবে আমাদের জন্য যেন আমাদের চ্যানেলটা আরও গ্রো হয় তো আপনারা যারা আপনারা আপনাদের যদি কারো ইচ্ছে হয় কারো যদি ভালো লাগে যে আপু আমার নামটা একটু বইলো তাহলে আমি অবশ্যই বলবো আর এছাড়াও আমি চেষ্টা করবো প্রতিদিন সবচেয়ে আমার কাছে যে কমেন্টটা ভালো লাগবে মানে ভালো লাগে সবগুলাই মানে যেটাতে আমার ইমোশন বেশি আসবে ওটা আমি একটা কমেন্ট করবো প্রতিদিন ভালো হবে না সেগুলো এই ডিসিশনটা আমি নিয়েছি আর আপনারা যখন সাবস্ক্রাইব আর লাইক করবেন তখন আপনারা কমেন্ট সেকশনে জানো লিখে পড়বেন আর আপনাদের কমেন্টও লিখবেন আর আপনাদের নাম লিখবেন তাহলে আপনাদেরকে শাউট আউট হ্যাঁ তাহলে সবাই অনেক অনেক ভালো থাকবেন টাটা আসসালামু আলাইকুম